ওয়েলকাম ব্যাক অক্ষশিষ্টন থেকে। আন্তরিকভাবে আমি আবারও আপনাদের স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা অনেকেই রয়েছেন এখানে অক্ষশিষ্টন চ্যানেলে। তো প্রত্যেকটি ভিডিও আপনারা দেখার চেষ্টা করতেছেন এবং সেগুলো দেখে আশা করি আপনারা কিছু না কিছু উপকার পাচ্ছেন। তো আজকের এখানে যে বিষয়টি আমি দেখানোর চেষ্টা করব, আবারও সুপার কপির কিছু কাজ নিয়ে আসলাম, যেটি অলরেডি আমার কম্পিউটারে সেটি সেটিং রয়েছে এবং আপনাদের এই কম্পিউটারে এই সুপার কপিটি সেটিং অবস্থায় যদি সেট আপ থাকে সেক্ষেত্রে করে নিতে পারেন। সুপার কপি যে 100 MB এখানে খুব স্পিড হতে পারে সে বিষয়টি দেখানোর চেষ্টা করব, কীভাবে সেই কনফিগারেশন সেটিংটি এখানে করতে হয় এবং সেটি আপনারা দেখে আপনারা কম্পিউটারের যে মেমোরি কার্ড বা আমরা পেনড্রাইভে কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে যে কোনো ডকুমেন্ট ডাটা যে কোনো ধরনের গান মুভি হতে পারে সন অলরেডি যত ধরনের ডাটা রয়েছে সেগুলো আমরা কিন্তু কপি করে থাকি বিভিন্ন পেনড্রাইভ বা মেমোরি কার্ডে। তো সেগুলো কপি করার জন্য কিছু স্পিড দরকার, যেটি আমরা সাধারণভাবে ল্যাপটপ বা কম্পিউটারের যে ডেস্কটপের অরিজিনাল যে কপিটি রয়েছে সেটি দিয়ে অনেক সময় স্পিড হয় না এবং অনেক সময় বাঁচানোর জন্য সুপার কপি ব্যবহার করে থাকি। তো আমরা কিন্তু সেই কাজটি এখানে করব। অলরেডি আপনারা দেখতে পাবেন যে এখানে সুপার কপি 22 বিটা রয়েছে, সেটি আপনাদের কম্পিউটারে থাকলে সেটি সেট আপ করে নিতে পারেন, আর না থাকলে সেটি সেটিং করার জন্য আপনি ওয়েবসাইট থেকে গুগল মজিলা বা ফায়ারবক্স থেকে বা ক্রোম থেকে সেটি নামিয়ে নিতে পারেন। তো আমার কাছে অলরেডি রয়েছে এবং সেটি আমি ইনস্টল করে নিয়েছি, তো সেক্ষেত্রে আপনারা সেটি ইনস্টল করে নিতে পারেন। সেক্ষেত্রে আমি সেটি ইনস্টল করে অলরেডি রয়েছে আমার কম্পিউটারে, তার ক্ষেত্রেও আমি কিন্তু সেটি ইনস্টল করে দেখাচ্ছি, আপনারা সেটি ইনস্টল করে নিতে পারেন। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে সেটি আমি ইনস্টল করে নিচ্ছি। তো আমার এখানে যে অ্যাপসটি প্রবলেম দেখাচ্ছিলো সেটি আপনাদের কম্পিউটার হয়তো দেখাবে না, তারপরে সেটি কিন্তু ইনস্টল করে নিয়েছি। তো আমার কাছে কিছু এখানে কপি রয়েছে অলরেডি, কিছু মুভি, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব, আপনারা সেটি দেখতে পারেন। যে এখানে আমি একটি পেস্ট করব কিছু গান, যেগুলো দেখতে পাচ্ছেন কি স্পিডে সেটি যাচ্ছে, তবে এই স্পিডটি 100 MB আমি নিয়ে যাব। সেটির জন্য আমরা কি করব, এখানে এনাবল মাউসটিতে ক্লিক করে নেব, মাউস দ্বারা এনাবলতে ক্লিক করলে কিন্তু আমরা 100 MB সেটি পরিণত হচ্ছে দেখতে পাচ্ছেন, এবং সেটি যতক্ষণ আমরা উঠিয়ে নিলে কিন্তু এখানে স্পিডটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন কী ধরনের স্পিডটি আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো আমি যদি এখানে মার্কটি রাখি তাহলে কিন্তু স্পিড কমে যায়, বা এটি যদি মাঝামাঝি এনে আসিতে সেক্ষেত্রে কিন্তু সেটি স্পিড কমে গেছে দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু কমে গেছে। তো আমি যদি এখানে নিয়ে আসি সেটি, আপনারা সেটি করতে পারেন এবং সেই মার্কটি উঠিয়ে নিলে কিন্তু দ্বিগুণ স্পিড পেতে পারেন। সো ভিউয়ার্স, আজকের এই বিষয়টি বোঝানোর জন্য আমি অক্ষশিষ্টন চ্যানেল থেকে আপনাদের বলছি। তো আপনাদের কম্পিউটারে এই সুপার কপিটি থাকলে সেটি ইনস্টল করে নিতে পারেন এবং এখানে আমরা স্টপ করে কপিটির এখানে যে ফল্ট আপ অপশানে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন এবং এখানে এনাবল ক্লিক করবেন, তারপর এখানে যেটি থাকবে সেটি আপনি বারটি পাশে 100 MB নিয়ে আসবেন, সেটি দেখতে পাচ্ছেন 5 MB থেকে সেটি 100 MB পরিণত হয়েছে এবং সেই মার এখানে যে টিক্সিনোটি সেটি উঠিয়ে নেবেন, তারপর সেটি আপনি স্পিডটি বেড়ে যাবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা অক্ষশিষ্টন চ্যানেলের ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অক্ষশিষ্টন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।